প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল আসর এই সূরাটা বানান করে সহি শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সূরা আসর খুবই ছোট্ট একটি সূরা, সুন্দর একটি সূরা। এই সূরাটি আপনারা যে কোনো নামাজে, যে ফরজ নামাজ, সুন্নত নামাজ, এইগুলো নামাজে আপনারা পড়তে পারবেন। অনেক এই যে উক্তি নামাজের সময় ছোট ছোট সূরা আমাদেরকে প্রয়োজন হয়, তাই এই সূরাটা দিয়ে আপনারা নামাজ পড়তে পারবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, আইন সাদ জবর আস, ওয়াল আস রাজরি, ওয়াল আসরি, ওয়াল আসরি। যদি এখানে ওয়াকফ করি হয় তাহলে কি হয়? ওয়াল আসর, ওয়াল আসর। তাহলে আমরা এখানে ওয়াকফ করব না, আমরা সামনে মিলিয়ে যাব। দেখি এটা বানান করি, তারপরে আপনাদেরকে মিলিয়ে শিখিয়ে দেব। হামজা নুনজের ইন, নুন এ লামকে ধরবে, নুন লাম জবর নাল, ইন নাল। হামজা নুনজের ইং গুণ হবে, সিন আলিফ জবর সা টান হবে, ইন্নাল ইনসানা, নুন জবর না, ইন্নাল ইনসানা। লাম জবর লা, ফা ইয়াজদার ফি, লাফি, খাসিন পেশ খুস, রাদু জিরিন খুস রিন। বানান করার সময় খুস রিন যখন ওয়াকফ করব, দেখেন আমি কিভাবে ওয়াকফ করি আর এখানে মিলিয়ে পড়ি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসর, খুসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, লাফি খুসর। হামজা লামজের ইল, ইলাম ইলামকে ধরবে, লাম লাম জবর লাল, ইল্লাল, ইল্লাল, লাম জবর লা, ইল্লাল্লা। রাল ইয়াজের জি, নুন জবর না, ইল্লাল্লাজিনা, ইল্লাল্লাজিনা। হামজা খারা জবর আ, একালিফ টান হবে, মিম জবর মা, নুন অপেশ নু, আমানু। ইল্লাল্লাযীনা আমানু, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জেরমি, ওয়া আমি। এই লাম এই সদকে ধরবে, লাম সদ বেশ লুস, ওয়া আমিলুস, সদকে জবর স, লাম জেল্লি, হা খাজবর হা, তাজের দি, ওয়া আমিলুস সলিহাতি, সলিহাতি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া তা ওয়া, সাদ ওয়া জবর সাও, ওয়া তা ওয়া সাও, ওয়া তা ওয়া সাও। বা সাদ জের বিস, সাদ বা জবর সাব, বিস সাবে রা জের রি, বিস সাবরি, ওয়া তা ওয়া সাও বিস সাবর, ওয়াতাওয়াসাও বিস সাবর, সাবর। দেখেন আমি কলকলাটা কিভাবে করি, সদ বা জবর সব, তারপরে র উচ্চারণ হবে, রি বলা যাবে না। তাওয়াসাও বিস সাবর, এই থেকে এই পর্যন্ত আমরা পড়ব। হ্যাঁ, যদি না মানে এতক্ষণ এই পর্যন্ত যদি না পারি সেক্ষেত্রে আমরা এখানে ওয়াকফ করব। এখানে ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিল হাক্কি। ওয়াকফ করার পরে কি করব, আবার পিছন থেকে মিলিয়ে আসবো। ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কারেন্টও চলে গেছে, যাই হোক মাশাআল্লাহ আমাদের ভিডিও শেষ হয়ে গেছে। আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি, সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।